হ্যালো আওয়ার ইউটিউব ফ্যামিলি অ্যান্ড আই ক্যান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আপনার যে ফাইনালি এইমসের যে বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামটি রয়েছে যাকি 2024 ইয়ার পাই, তো আপনার ফাইনালি এক্সাম পাই ডেটটি বাহারি যাইছি। তো এই যে এক্সামটি হব এইমসের বিএসসি নার্সিং পাই 2024, তো এর এক্সাম প্যাটর্নটি কম রয়েছে, সিলাবস কম রহব, এক্সাম ডেটটি কেবে রয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কম রয়েছে, এইভাবে ভাবে সমস্ত আপনার ফুল ডিটেলস ভাবে আজ আমি এইথে আলোচনা করবা যা কি এইমস বিএসসি নার্সিং রিগার্ডিং। তো যদি আপনার এপর্যন্ত আমার চ্যানেলকে সবসক্রাইব করে নেন তবে নিশ্চিত ভাবে সবসক্রাইব করে দেবেন, কারণ এইভাবে নিশ্চিন্ত ভালো ভালো অপডেট আমার চ্যানেলে দেখবাকে মিলে এবং নিশ্চিত ভাবে তোমার সাংবাদিক শেয়ার করতু, লাইক করতু, নিশ্চিত ভাবে তোর গোটে কমেন্ট করতু। তো চলুন ভিডিওকে স্টার্ট করা। ফার্স্ট যদি আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি দেখিবা, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার কম রয়েছে না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার রয়েছে ফর দি অল ক্যান্ডিডেট অফ অল স্টেট, মানে ফর দি ক্যান্ডিডেট অফ অল স্টেট, মানে সমস্ত রাজ্যের ক্যান্ডিডেট এটিপাই মানে এলিজিবল বাকি এই এন্ট্রান্স এক্সামটি দেওয়া পাই কিংবা পকাইবা পাই। তো সেটি আপনার কম করা পড়বে না, ওনলি গার্লস ক্যান্ডিডেট, বয়েজ বয়েজ নুহ, কেবল ঝিও পিলা অছে কেবল এইমসরে, কিন্তু অলগা আমার সমস্ত স্টেট মানকরে যেকি স্টেট গভর্নমেন্ট মানকরে যেমতি ওড়িশা হো, ইউপি হো, রাজস্থান হো, বিহার হো, সমস্ত আপনার পুয়া ঝিও বয়েজ গার্লস সমস্ত রয়েছে, কিন্তু এইমসরে আপনার ওনলি গার্লস মানে হি আপ্লিকেবল মানে আপ্লাই করে পড়বে পড়ি পড়বে, ফলে ক্যান্ডিডেট মানে সমস্ত স্টেটর পিলা ওনলি গার্লস ক্যান্ডিডেট, সে কম রয়েছে দরকার, টুয়েলথে তাঁর সায়েন্স স্ট্রিম রয়েছে দরকার, উইথ বায়ো বায়ো কম্পলসরি রয়েছে দরকার, এবং টুয়েলথে তাঁর সায়েন্স স্ট্রিম রয়েছে দরকার, এবং এজ আপনার 70-35 বর্ষ মধ্যে হয়ে দরকার। তো ই হচ্ছে আপনার মুখ্য কারণ না এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে এইমসরে বিএসসি নার্সিং করা চাহুন। তো নেক্সট যদি দেখবা আমি, তো এক্সাম প্যাটর্ন, তো এক্সাম প্যাটর্নটা আপনার কেমিতে রহব না, এক্সাম প্যাটর্ন আপনার মুখ্যত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো আর জিকে মুখ্যতঃ কোশ্চিনটি আপনার আসি থাকে, যা কি টোটাল 100 মার্কর এক্সামটি আপনার হয়ে থাকে, যা কি ফিজিক্স 30 কোশ্চিন, কেমিস্ট্রি 30 কোশ্চিন, বায়ো 30 কোশ্চিন, আর জিকে 10 মানে 10টি কোশ্চিন পড়ে থাকে, এমনি টোটাল 100 মার্কর আপনার এক্সামটি হয়ে থাকে, এবং আপনার এতে নেগেটিভ মার্কিং মধ্যে রয়েছে, এতে আপনার নেগেটিভ মার্কিং রয়েছে, টোটাল 100 মার্ক আপনার এক্সাম দেওয়া পড়ব এইমসর বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম পাই, যা কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো 30 লেখে কোশ্চিন এবং জিকে 10 লেখে কোশ্চিন হয়ে থাকে। এবার আপনার যদি সিলাবস কথা দেখবা, তো সিলাবস তো এটি আপনার মানে দেখিপার যা কি আপনার কোন না যা কি আপনার ইলেভেন আর টুয়েলভ রয়েছে এনসিআরটি, এনসিআরটি আপনার যা কি আপনার নিট্র যা বি সিলাবস রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলোজি, তাহাই আপনার এই এইমসর বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম পাই সেম সিলাবস, যা কি আপনার ইলেভেন আর টুয়েলভ এনসিআরটি সিলাবস সমস্ত, যা কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলোজি, এবং জিকে তো আপনার জানিথে যা কি জেনারেল নলেজ উপরে 10টি কোশ্চিন পকাইব। তো ইয়ে হল আপনার এক্সাম প্যাটার্ন আর সিলাবস। তো ফাইনাল যদি আমি এক্সাম ডেট কথা চিন্তা করা, তো এক্সাম ডেট আপনার কেবে রয়েছে না, এই 8 June 2024 আপনার ফাইনাল এক্সাম ডেটটি বাহারি পড়িছি। তো নিশ্চিত ভাবে আপনার ফর্ম আপ্লাই কেবেঠু আরম্ভ হব মাসে কিংবা 2 months পূর্বর হি আপনার, যা কি কারণে আপনার ফর্ম আপ্লাই আরম্ভ যা কি আপনার মার্চ ও এপ্রিল ভিতরে আপনার ফর্ম আপ্লাই ডেট আরম্ভ হয়েছিল। তো যে বয়সে আমি তোমাকে নিশ্চিত ভাবে জনাবো। তো ইয়ে হল এক্সাম ডেট আপনার 8 June আপনার এক্সাম ডেট রয়েছে। তো আউ আপনার বিএসসি নার্সিং পাই এইমসর বিএসসি নার্সিং পাই সমস্ত কলেজ গুড়ি কম রয়েছে, সমস্ত কলেজের কতটি সিট অছি, ফিজ স্ট্রকচর সমস্ত কেমিতে রয়েছে, সমস্ত কোণ না কলেজের ফিজ স্ট্রকচর, কলেজের কতটি লেখে সিট রয়েছে, তো এবং কট অফ কেতে যাই প্রিভিয়াস ইয়ার কট অফ কেতে যাইতিলা, সেইভাবে এবর্ষ কট অফ কেতে যাব। তো নিশ্চিত ভাবে মুপাই আপনার নিশ্চিত ভাবে সেপারেট ভিডিও আপনার বনাই দেবি। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগছে নিশ্চিত ভাবে তোমার সাংবাদিক শেয়ার করতু, লাইক করতু, আর কমেন্ট করতু, এবং আমার নিউ অপডেট ভিডিও পাই ওয়েট করে রইথান্তু, সেইভাবে আমার চ্যানেলকে সবসক্রাইব করে রইথান্তু, এবং যদি ভিডিওটি ভালো লাগছে লাইক করতু। ইয়ে হল আপনার এইমসর, যে কি এইমসর যে আডমিশন নেওয়া চাহুন, কারণ না 2024 ইয়ার পাই এইমসর বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2024 ওনলি গার্লস ক্যান্ডিডেট হি আপ্লাই করে পড়বে, বয়েজ নুহ। আমি দেখলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দেখলে এক্সাম প্যাটর্ন, দেখলে সিলাবস, দেখলে এক্সাম ডেট। তো নেক্সট ভিডিও আমি যা বি কহিলি সে আপনার নিশ্চিত ভাবে নেই আনবি, সেইভাবে আমার চ্যানেলকে সবসক্রাইব করে রখিথান্তু। থ্যাংক ইউ।